আসলে রাগের বশবর্তী হয় মানুষ যে কাজগুলো করে থাকে সেটাকে স্যালাবদের মধ্যে কেউ কেউ উদাহরণ দিয়েছেন যে রাগের মধ্যে যে কাজ হয়ে থাকে সে কাজটি হচ্ছে নিজের গায়ে আগুন লাগানোর মতো মানে এতে নিজের ক্ষতি হয় অন্যের কোনো ক্ষতি হয় না এজন্য রাগ বশত কোনো ব্যক্তি কোনো কিছু না যদি রাগ এসে যায় তখন তিনি কোনো কিছু করবেন না তিনি চেষ্টা করবেন নিজে কন্ট্রোল করার জন্য কোনো কথা অথবা কোনো কাজ করবেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্ন যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালাম আমি ডাকা থেকে বলতাম আমার দুইটা প্রশ্ন হুজুর আমার প্রথম প্রশ্নটা হইতেছে কেউ যদি রাগের মাথায় কিছু বইলা তোলায় বল ওইটা কাজ করাটা কি যেমন আমার আম্মা আমার বলছে যে তুমি এই কাজটা করো যখন আমি বলছি কি জামে পারমো না এটা কে করব আপনার বাপাই যা করব মানে আমার নানার কথা বলছি ভুলবশত কইলা ফেলছে আমার নানা মারা গেছে এখন এটা আমার কাজ ফর কি আমার মায়ের সাথে মাপতেছি বলছি যেটা ভুল হয়েছে আবার কিন্তু এটা পাপ পড়া নাকি কিভাবে পাপ পড়া দায় করব এই একটা প্রশ্ন আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হইছে মানতের মানবতের পশুwidetilde কে যাই করতে হয় নাকি কসাই টসাই দেয়া যাব হলো হয় যেমন মুরগি বা কাক এই জাতীয় ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন রাগের মাথায় কিছু বললে কি হবে আপনি রাগের মাথায় মা একটি কাজ করতে বলেছেন আপনি বলেছেন যে পারম না তোমার বাবা এসে করবে অর্থাৎ তোমার নানা আপনার নানা এসে করবে পরে আপনি উপলব্ধি করেছেন যে এটি আপনি ভুল করেছেন আপনি মায়ের কাছে মাপ চেয়েছেন এক্ষেত্রে কি ওনার কোনো কাফারে দিতে হবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এখানে আমি একটা কথা বলবো যেটা এই প্রশ্নের উত্তরের সাথে জড়িত না কিন্তু খুব দরকার সেটা হচ্ছে আসলে রাগের বশবর্তী হয় মানুষ যে কাজগুলো করে থাকে সেটাকে স্যালাবদের মধ্যে কেউ কেউ উদাহরণ দিয়েছেন যে রাগের মধ্যে যে কাজ হয় থাকে সে কাজটি হচ্ছে নিজের গায়ে আগুন লাগানোর মতো মানে এতে নিজের ক্ষতি হয় অন্যের কোনো ক্ষতি হয় না এজন্য রাগ বসত কোনো ব্যক্তি কোনো কিছু না যদি রাগ এসে যায় তখন তিনি কোনো কিছু করবেন না তিনি চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার জন্য কোনো কথা অথবা কোনো কাজ করবেন না এই অবস্থায় কোনো কথা এবং কাজ না করা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করবেন রাগকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার জন্য অথবা নিয়ন্ত্রণে আনতে না পারলে তিনি সম্পূর্ণরূপে মানে যে অবস্থান আছে সেখান থেকে আলাদা হয়ে যাবেন মানে অন্য অবস্থানে চলে যাবেন যাই হোক এটি একটা শুধুমাত্র পরামর্শ বাকি দুই নম্বর যে মার্শাল সেটা হলো আপনি যেটা বলেছেন এটা আপনার আপনি মায়ের কাছে ক্ষমা চান আল্লাহ তার কাছেও ক্ষমা চান পাশাপাশি আল্লাহ রাবুল্লাহ আমির কাছে ক্ষমা চাইবেন আর এর জন্য কোনো কাফারা নেই এটা যেহেতু এমন কোনো বিষয় নয় যার জন্য আলাদা কোনো কাপ ফারা রয়েছে সুতরাং এর জন্য আপনাকে কোনো কাফারা দিতে হবে না বোন ক্ষমা চেয়েছেন এবং নিজেকে সংশোধনের চেষ্টা করুন আরেকটি প্রশ্ন করেছেন মানতে যে পশু সেটা কি নিজেই জবা করতে হবে নাকি কষা দিয়ে জবাই করলেও হবে যে কেউ জবা করতে পারবে তবে মুসলিম হতে হবে এবং আল্লাহর নামে জবা করতে হবে মুসলিম হতে হবে আল্লাহ নামে জবাই করতে হবে নিজেও করতে পারবেন কষা দিয়ে করতে পারবেন প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে